সাগরে 2023 সুন্দরবন দিবস অনুষ্ঠানে উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। ১১ ডিসেম্বর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর পঞ্চায়েত সমিতি ও সাগর ব্লক প্রশাসনের আয়োজনে সাগর ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের শোভাযাত্রার মাধ্যমে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরের কৃষাণ মান্ডিতে পালন করা হল 2023 সুন্দরবন দিবস। সোমবার এই সুন্দরবন দিবসের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাজনবীশ সিং কাপুর, সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, জিবিডিএ ইও নীলাঞ্জন তরফদার, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ অন্যান্যরা। এদিন সুন্দরবন দিবস উদযাপন অনুষ্ঠানে মঞ্চ থেকে কৃষকদের বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতির উপকরণ বিতরণ করা হয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি নিজের হাতে কৃষকদের হাতে বিভিন্ন কৃষিজ যন্ত্রপাতির উপকরণ তুলে দেন। এদিন 2023 সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে সাগরের রুদ্রনগরের কৃষাণ মান্ডিতে বসেছে বিভিন্ন রকমের স্টল, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তরের তরফ থেকে আমাদের সুন্দরবনের যে 19টি ব্লক আছে সেই প্রতিটি ব্লকে আমাদের এই দিনটিকে আমরা সুন্দরবন দিবস হিসাবে পালিত হয়ে আসছে। 1987 সালে 11ই ডিসেম্বর ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করে এবং সেই দিন থেকে আমাদের এই সুন্দরবনের যে 19টি ব্লকের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, এই এলাকারকে বাঁচিয়ে রাখতে গেলে, কারণ আপনারা জানেন বিভিন্ন সময় আইলা এসছে, আমফান এসছে, বুলবুল এসছে, ইয়াস এসছে, এই প্রাকৃতিক যে জীব বৈচিত্র্য তা বিশেষ করে মার খেয়েছে এবং এই নদী যে ইরোশন হচ্ছে স্বাভাবিক কারণে ক্লাইমেট চেঞ্জকে সামনে রেখে, সেক্ষেত্রে সুন্দরবনকে রক্ষা করতে গেলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যে গাছ লাগান দেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। এটাকে বাস্তবায়িত করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। তার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদের এই সুন্দরবন দিবসের তাৎপর্য সম্পর্কে তারা কেউ কুইজ কনটেস্টে অংশগ্রহণ করে, কেউ আবৃত্তি করে, কেউ নিজে বক্তব্য রাখে, আবার হয়তো কখনো কখনো তাদের ছবি আঁকা প্রতিযোগিতা হয়, রয়্যাল বেঙ্গল টাইগারের উপর তাদের নির্দিষ্ট বলা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, এগুলো করে থাকা হয়। বসেছিলাম স্যারের প্রচুর বড় ওখানে একটা অফিস আছে যেখানে আমিও বসি, আমি তিনতলায় বসি, স্যার ওখানে চারতলায় বসেন, স্যার খুব বড় চেম্বার, ওখানে বসে একটা মিটিং হলো, সবাই অফিসার আমাদের ডিপার্টমেন্টে আজকে একটা একটা ব্লকে যাবেন, তো স্যার আমাকে বললেন কি আপনি নতুন জয়েন করেছেন সুন্দরবন ডিপার্টমেন্ট, আপনাকে সাগর আসতে হবে, তো আমি স্যারের জন্য আপনাদের জন্য স্পেশালি এসেছি, খুব ভালো লাগছে, খুবই মানে কি বলবো লাভেবল লোকজন। আমি একটা জিনিস বললেই শেষ করব, আপনারা শুধু সুন্দরবন নেই সুন্দর জন, খুব ভালো লোক, খুব ভালো মানুষ, মানে আমার খুব ভালো লাগছে এখানে এসে। এই বিডিও সাহেব স্যার সঙ্গেও আমার আগে থেকে পরিচয় আছে, এরা যখন ট্রেনিং করতেন প্রোবেশনতে আমার সঙ্গে যুক্ত ছিলেন, খুব ভালো ছেলে, নতুন জয়েন করেছে। অ্যান্ড আমি আবার আপনার মন্ত্রীকে থ্যাংক ইউ করব যিনি আমাকে আবার বলে ওয়েলকাম করলেন, আমি সব জিনিস ছেড়ে ক্যালকাটা থেকে এসেছি, আজকেও থাকবো কালকেও থাকবো, সব প্রোগ্রাম দেখবো, স্যার থ্যাংক ইউ সো মাচ, স্যার থ্যাংক ইউ সো মাচ। সাগর থেকে সৌরমণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা।
মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে।